বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের রাশিদা সুলতানাকে পাবনায় বদলি করা হয়েছে। 15 আগস্ট তাকে পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি বিভাগে বদলি করা হয়। বেবিচক সূত্র বলছে, রাশিদা সুলতানা তার বদলি আদেশ প্রত্যাহার করার চেষ্টা করেছেন, এমন খবর ছড়িয়ে পড়েছে বেবিচক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে। পরে তারা বিক্ষোভ করেন। গত বছরের জুনে বেবিচকের তদন্ত কমিটি রাশিদার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়ে তাকে অন্যত্র বদলির সুপারিশ করে, কিন্তু সে সময় তাকে কোথাও বদলি করা হয়নি। সম্প্রতি রাশিদার বিরুদ্ধে 5টি গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্তে গত 12 জুন 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগগুলো হল, সহকারী পরিচালক ও সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্রভ কুমার ঘোষকে গালাগাল, ধর্মীয় দিক থেকে কটাক্ষ এবং শারীরিকভাবে আঘাতের হুমকি, মোটর পরিবহন চালক কাউসার আলী এভিসেক বিভাগে কর্মরত থাকা অবস্থায় তাকে গালাগাল ও অশোভন আচরণ করেন। তাছাড়া সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপকের কাছে ঘুষ দাবি করলে তা না দেওয়ায় তাকে গালাগাল, লাঞ্ছিত করা সহ চাকরিচ্যুতির হুমকিও আরেকটি অন্যতম অভিযোগ। রাশিদার বিরুদ্ধে 2টি সরকারি বাসা এবং একাধিক গাড়ি নিজের দখলে রাখার অভিযোগও উঠেছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।